এটা তো হতে পারে যে ও পার্সটা কোথাও একটা লুকিয়ে ফেলেছে কোথায় লুকাবে বৌমনি আপনি ঠিক বলেছে একে দুখা দিলেই না সব বার করে দেবে এই বল কি কোথায় গেছে কি সময় পার্স বলবি না বল শঙ্কর তোমার দাদা তো হ্যাঁ আমার দাদা ফিরে এসেছে আমার দাদা অসুস্থ হতে পারে কিন্তু আমার দাদা চোর না আর আপনি আপনার পার্স খুঁজছিলেন না দেখুন তো এটা কি না এটা ঠাকুরপুর কাছে গেল কি করে মানে তো সামনে আসতে পারেন না আমার চোদ্দচ্ছল কোমর বেঁধে লজ্জা করে না কি কি জানেন আমি বীরু দাঁড়া এটা টেবিলের নিচে পড়েছিল আপনি হয়তো দেখতে ভুল করেছেন টেবিলের নিচে কি করে গেল পার্সটা টেবিলের নিচে আপনি আগে জায়গাটা ভালো করে খুঁজে দেখবেন একটা ভোলা ভালা লোককে হাতের কাছে পেয়ে তাকে চোর বলে তার দিকে আঙুল তুলে দিলেন এটা কি ঠিক বড় ফুল হয়ে গেছে আসলে উনি এমন করে বললেন তখন ভাজা অধমাস কি করছো নাকি তুমি ওনারা আমাদের খদ্দের আর খদ্দেরই তো আমাদের লক্ষ্মী তাদের সাথে এরকম ব্যবহার করতে আছে আপনি তো প্রায় আমাদের পাইস হোটেলে খেতে আসেন এরকম ঘটনা তো আগে কোনোদিনও ঘটেনি বলুন আজকে যে ভুল বোঝাবুঝিটা হয়েছে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি না না ভুল তো আমি করেছি ক্ষমা তো আমারই চাওয়ার কথা সত্যি আমি খুবই দুঃখিত আপনি আমাকে ক্ষমা করে দেবেন আমি বড় ভুল করে ফেলেছি এই চলো তোমরা চলো হ্যাঁ তাই চলো বেশ তো শান্তিতে খাচ্ছিলাম কি যে তুমি ঝামেলা পাকালে এই চলো 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 চিন্তায় পড়ে গেছো না বৌমনি তুমি ভেবেছিলে যে ওই লোকগুলোকে দিয়ে দাদাকে প্রথমে মারবে তারপর চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবে কিন্তু সেই সব তো কিছুই হলো না বৌমনি কি বলছো মিজুবু আমি এসব তুমি এসব করেছো আর আমি সবটা দেখেছি কি আবার হবে আমি দেখছি বড় বৌদি আবার আমার কাপড়ে কিছু গুঁজে দেয়নি তো
আমি শুধু চোরের উপরে বাটপাড়ি করছি। দাদার পকেট থেকে পার্সটা নিয়ে আমি টেবিলের তলায় ফেলে দিয়েছি। আরে বাবা বিরোধ, তুমি ওদিকটা দেখো, আমি ওদিকটা দেখছি। আর বীরু পাইস হোটেলের এদিক ওদিক খুঁজতে গিয়ে ওই পার্সটা খুঁজে পাই। আর আমি ফিরে আসতেই আমাকে পার্সটা দেয় আর বলে কিছু লোক দাদাকে চোর বলে মারধর করতে যাচ্ছে। কেন বললে বৌমনি এরকম? এইসব না মেজো বউয়ের মন গড়া কথা। হ্যাঁ, তুমি তো তোমার বউকে চোখে হারাও। তোমার কাছে তো তোমার বউয়ের কথা ছাড়া আমাদের বাকি সবার কথা মিথ্যে। তুমি তো তোমার বউয়ের কথা উদ্বশ করো। তোমাকে এসব বলে কোনো লাভ নেই। তবে আমি কিন্তু একটা কথা পরিষ্কার করে বলে রাখছি, আমি এসব কিচ্ছু করিনি, কিচ্ছু না। মৌমনি, তুমি আমাদের সবাইকে চারটে মিথ্যে কথা বলে দিতেই পার, কিন্তু তুমি নিজের কাছে কি জবাবদিহি করবে? যে অন্যায়টা করেছো সেটা তো সব থেকে ভালো তুমিই জানো। তুমি না হয় দাদাকে মেনে নিতে পারো, বেশ ভালো কথা। কিন্তু এই বাড়ির সবাই দাদাকে মেনে নিয়েছে। উনি আমাদের দাদা, উনি প্রভাকর ঘোষ, উনি এই বাড়ির বড় ছেলে। আর তুমি যদি দাদার কোনো রকম ক্ষতি করতে চাও বৌমনি, তবে এটা জেনে রাখো যে দাদার এই বোন কিন্তু দাদার সামনে গিয়ে দাঁড়াবে। তার ফলটা কিন্তু ভালো হবে না, সেটা তুমি ভালো কথায় বুঝলে ভালো, নয়তো যে ভাষায় তুমি বুঝতে পারো আমি তোমাকে সেই ভাষাতেই বুঝিয়ে দেব। দাদার আর কোনো ক্ষতি আমি হতে দেব। হ্যালো অফিসার। ম্যাডাম, আপনি আর মিস্টার ঘোষ এক্ষুনি আমার সাথে দেখা করুন। এই বাজারের কাছেই আছি, আপনি মোড়ে এলেই আমাকে দেখতে পাবেন। প্রভাকর ঘোষের ব্যাপারে আপনার সঙ্গে জরুরি কথা আছে। ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। অফিসার ফোন করেছিল, বাজারের মোড়ের দিকেই আছে, আমাদেরকে এক্ষুনি যেতে বললো। কি দরকারি কথা আছে নাকি? হ্যাঁ চলো। এই 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 যুবতী, তোমরা বেরোচ্ছো মানে? বেরোলে কি করে হবে? দাদাকে কে দেখবে যুবতী? কেন তুমি দিবাকর তোমরা আছো, তোমরা দেখবে, আমরা যাবো আর আসবো। আমরা না মধুবতি, না, আমাকে বাগের খাঁচায় ঢুকিয়ে দাও, আমি কিচ্ছু বলবো না। কিন্তু দাদা কেন, দাদা কেন? আহ শিউলি, মেজবতি তোমার কথা কান দিও না, তোমরা যাও, আমরা বড়দাকে দেখে রাখবো। আমরা হ্যাঁ হ্যাঁ তোমরা যাও। বাতাসা ফুল বাতাসা মরি। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।